টপ মডেল হয় এলো হিল আছে ব্যাক ক্যামেরা সব লাগি আছে আচ্ছা এখনো দাম রাখিছে 1,35,000 তো 1,35,000 টাকা আপনা লগে পাই আছে ম্যাগনা মডেল হয় ম্যাগনা হয় তে কাগজ ডকুমেন্ট আপনা করাই দিম 1,35,000 টাকা ঠিক সাইজ কাগজপাতি করা 1,35,000 টাকা 1,35,000 এখন 2012 এর সুইফট জেডএক্স আই আচ্ছা সোনার হয় ডক্টরৰ গাড়ি হয় গাড়ি একদম কম চলিছে 85 আচ্ছা জেডএক্স আই আপুনি মার্কেটত বেছি না পায় ওল মডেলত বহুত কম পায় ওই গানা এখন 2014 এর হয় ভিএক্স আই আচ্ছা গাড়ি খুব ধুনিয়া হৈ আছে ওকে আপোনাৰ সিট কভার টিট কভার নতুন লাগি আছে টায়ার সায়ার পুরা নতুন হয় ওকে এখনৰ দাম রাখিছো আমি 245 ভিএক্স আই হয় ওকে এখনৰ আমি প্রাইস রাখিছো 260 টায়ার 4,35,000 টাকা আছে গাড়ি স্পেয়ার আনটাস্ট আছে ফুললি আফটার মার্কেট এলয় লাগি আছে মডিফাইড আছে গাড়ি নমস্কার গাইজ স্বাগতম জানাইছো জেটি সম্পর্ক ইউটিউব চ্যানেলের সমূহ দর্শকলৈ মই আজি আহিছো বঙ্গরাত আহিছো ফাস্ট কার সলিউশনত আহিছো ডিলারের সত্তাধিকারী দাদা আছে তো দাদা স্বাগতম জানাইছো হয় যেহেতু প্রথমবারের বাবে ভিজিট করিলো ইয়ার পর গাড়ি লোব লাগিলে কোত আহিব লাগিব মোর ভিউয়ার্স খিনি এবার জানাই দিব এড্রেস আপনি গুয়াহাটি ফারল পর আহিলে এয়ারপোর্ট পার হই 5 কিলোমিটার মান আহিব লাগিব বংগরা চকর বংগরা চক তো পার হই কি আপনি রাইট সাইডে সব ফাস্ট কার চলে যাবে আচ্ছা আর যদি কোন বা সাপোর্ট যাব আপনার গোলপাড়া সাইডে পর আহে হয় তাহলে মির্জা পার হই আচ্ছা বংগরা চক তো পাবো না লাগে রাইট সাইডে পাই যাব রাইট সাইডে পাই যাব তো দাদা ইয়াতে গাড়ি অকল সেল করা হয় না রিফাইন্যান্স এক্সচেঞ্জ ডাইরেক্ট সেলও করিব পারিব ডাইরেক্ট কোনবা যদি বিচাৰে মই ডাইরেক্ট সেল কৰো আচ্ছা পারচেজ কৰিলো আচ্ছা এক্সচেঞ্জ হ'ব রিফাইন্যান্স হ'ব গোটেইখিনি সুবিধা আপুনি পাই যাব ওকে সপ্তাহত 7 দিন খোলা থাকিব 7 দিন খোলা থাকিব ওকে সপ্তাহত 7 দিন খোলা থাকিব দাদা এড্রেসটো কলে আখা কৰো বুজি পাইছে যদি চিনি না পায় স্ক্রিনত নাম্বার আহি আছে আপোনালোক দাদা কল কৰক কল কৰি ধুনিয়াকে গুগল লোকেশন দি দিব বা গুগল লোকেশনতো পাব ফাস্ট কার সলিউশন বুলি মারিলে ওকে তেন্তে দেরি নকৰো ভিডিওটো আৰম্ভ কৰো আৰু পূজা বুলি দাদা কিবা অফার দিব নেকি যেহেতু প্রথমবার আইছো আমারও নতুন ডিলার হয় বিশ্বকর্মাত ওপেনিং করেছো আচ্ছা অফার বলে এনেকে চাও অফার বলে দিলে গাড়িখনের দামের উপরতে কিছু মানে কি কয় অফার দিয়ে দেয় কিন্তু গাড়িখনের দামটো বাড়াই দিয়ে আচ্ছা আমি তেনুকাকে নকরো যিমান পারো কমত দিব চেষ্টা করি অফার বলে হেনুকা একো নাই যিমান পারো আমি ভাল কম প্রাইসত গাড়িখন দিব কারণে চেষ্টা করি কম প্রাইসত গাড়িখন দিব কারণে চেষ্টা করব ওকে খুব ভাল কথা কইছে দামখিনি যিমান পারে দাদাই দুর্গা পূজা বলে যিমানখিনি পারে সিমানখিনি দাম কমাই দিব তো তেন্তে দেরি নকরো ভিডিওটো আরম্ভ করো আর ইয়ার পর যদি গাড়ি পার্চেস করে আপনার নিজে ডিলার ভিজিট করব আহিব ফুললি টেস্ট ড্রাইভ লব ডকুমেন্টেশন চাব তারপর গাড়ি পার্চেস করব কারণ মজাস গাড়ি ইনফরমেশন হয়ে দিব তো প্রথম অল্টোখনের পর আরম্ভ করো দাদা কক এল্টো এখন 2017 এর হয় আচ্ছা এলএক্স আই আপনার এসি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো গোটাইখিনি পাই যাব ওকে রিফাইন্যান্স হয়ে যাব আচ্ছা সিভিল ভাল থাকে আপনার 50-60,000 টাকা ডাউন পেমেন্ট দিলে হয়ে যাব ওকে আর এখনের আমি প্রাইস রাখিছো 245 ফার্স্ট ওনার পাবো দাদা সেকেন্ড ওনার হয় সেকেন্ড ওনার হয় ওকে তো সিল ইঞ্জিন পাই যাব সিল ইঞ্জিন পুরা গাড়ি অরিজিনাল পেন্টত আছে কোনো কাঁচা আপনার অ্যাক্সিডেন্টাল গাড়ি বিশেষকে না পায় আচ্ছা 60,000 মান দিলে মানে লই যাব পারি লই যাব পারি সিল ভাল হলে ওকে নেক্সট রেড কালার ওয়াগনার 17 এর ওয়াগনার ভিএক্স আই আচ্ছা আপনি ফ্যাসিলিটি তো গোটাইখিনি গানে গোটাইখিনি পায়ে যাব ওকে পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো হিটার গোটাই মিউজিক সিস্টেম কোম্পানির ভিতর লাগি থাকে আচ্ছা এখনের দাম রাখিছো আমি 3,15,000 3,15,000 টাকা এখনো আপনার সিভিল ভাল থাকিলে 50-60,000 টাকা ডাউন পেমেন্ট তোলাই যাব রিফাইন্যান্স করিলে দাদা ডকুমেন্ট কি কি আনিব লাগিব রিফাইন্যান্স করিলে আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের লাস্ট 6 মাসের স্টেটমেন্ট তোলে হয়ে যাবে ওকে নেক্সট আইছো সুইফট ডিজায়ার এখন সুইফট ডিজায়ার জেডএক্স আই হয় আচ্ছা আপনার সেকেন্ড টপ মডেল এখন 2018 এর হয় ওকে এখন আপনার 65 মান চলিছে গাড়ি আচ্ছা 5 সোনার গাড়ি হয় পুরো অরিজিনাল ব্র্যান্ডের আছে হয় এই পাওয়ার স্টিয়ারিং অ্যালয় হুইল পুশ বাটন গোটাইখিনি পাই যাব ওকে এখনের দাম রাখিছো আমি 545 545 নতুন ফোন লব গলে কিমান পড়ে এতিয়া নতুন আপনার 750-80 8,00,000 ভিতর আহি যায় আচ্ছা যদি সেকেন্ড হ্যান্ড বাহন পারচেজ করে বহুতখিনি পয়সা রিফাইন্যান্স হবো যদি সুইফট ডিজায়ার এখন বিচারি আসলে আপনার ডিলারত আহক গাড়িখন চাই মেরি ফুল টেস্ট ড্রাইভ লই এখন লই যাব পারিব মিনিমাম ডাউন পেমেন্ট কিমান কলে দাদা 80,000 মান দিলে ওলাব সিভিল ভাল হলে 80,000 মান দিলে ওলাই যাব নেক্সট ইগনিস কোন কক বহুত ডিমান্ডেড গাড়ি হয় এখন ইগনিস আপনার জেতা হয় সেকেন্ড টপ মডেল আচ্ছা আপনার এলো হুইল পুশ বাটন এসি গোটাইখিনি পাই যাব আচ্ছা আর গাড়িখন মানে আফটার মার্কেট এলো হুইল লগা আছে ওকে আর গাড়িখন ফুল মডিফাইড করা আছে আচ্ছা ফুল গাড়ি চলিছে 69,000 জেনুইন এক্সপায়ার ইউজ হওয়া নাই গাড়ি আচ্ছা এখন আমি দাম রাখিছো 4,35,000 4,35,000 টাকা আছে গাড়ি স্পেয়ার আনটাস্ট আছে ফুললি আফটার মার্কেট এলয় লাগি আছে মডিফাইড আছে গাড়িখন যদি লম বলে ভাবি আছে ইগনিস এখন এইখন লই যাব পারিব দাদা 80,000 মান টাকা দিলে নিব পারিব 80,000 মান টাকা দিলে ওলাই যাব যদি সিভিল দেখাতো ভাল থাকে আরো কমতো ওলাই যাব ওকে সিভিলের উপর ডিপেন্ড করিব ওকে সিভিলের উপর ডিপেন্ড করিব গাড়ি সব খুব সুন্দর হয়েছে পুরা অরিজিনাল পেন্টর আছে দাদা অরিজিনাল পেন্টর আছে গাড়ি ওকে
নেক্সট সুইফট কোন কোক দাদা দাদা এখন 2012 ফর সুইফট জেডএক্স আই আচ্ছা আপনার হয় ডক্টরৰ গাড়ী হয় গাড়ী একদম কম চলিছে 85 আচ্ছা জেডএক্স আই আপুনি মার্কেটত বেছি না পায় অল মডেলত বহুত কম পায় আচ্ছা আর ফুল বডি অরিজিনাল পেন্টেড আছে ওকে আপনি গুটাইখানতে ফিউচারে পাবো গাড়ী আচ্ছা যদি কাস্টমারৰ কিবা হৰু হৰা ডিমাইন থাকে দাদা কৰাই দিব হয় আমি হেতু কৰাই দিম তেখেতে টেস্ট ড্রাইভ লক যদি কিবা হৰু প্ৰবলেম দেখাই দিয়ে আচ্ছা আমি তেখেতৰ আগতে কৰাই দিম ওকে আৰু আমি প্ৰাইস বৰ এনুকা ৰাখিছো মানে বেছি বাৰগেনিং নহয় একদম দিব পৰা দামে কৈছো আচ্ছা বেছি আমি মানে হৰু কে কিবা এটা কম হৈ যাব মিনিমাম এটা কিবা এটা চাই দিম আচ্ছা আৰু এখন আমি দাম ৰাখিছো 265 ওকে ইনক্লুডিং ট্ৰান্সফাৰ পুৰা গাড়ী কোটে কাগজ পাতি মানে যিখিনি প্ৰাইস কোৱা আছে ইনক্লুড থাকিব হয় ওকে তো এখন 60-80,000 মান দিলে এখন অকমান ডাউন পেমেন্ট বেছি দিব লাগিব 2012 হলটো আচ্ছা 1 লাখ মান টকা দিব লাগিব 1 লাখ 1.5 লাখ মান দিব লাগিব ওকে ডাউন পেমেন্ট জিমানে মানে বেছি দিয়ে গাইস আপোনালোকৰ হিমানে ভাল মানে ৰেট অফ ইন্টাৰেষ্ট কম আহিব নেক্সট আইছো এক্সইউভি 300 এখন আপোনাৰ 2020 মডেল হয় W8 অপচনেল ওকে একদম টপ মডেল আচ্ছা সানরুফ পাই যাব 12টা এয়ারব্যাগ আছে এখনত আচ্ছা গাড়ি চলিছে আপোনাৰ 88,000 মান চলিছে আচ্ছা এখনো আমি দাম রাখিছো 795 ওকে 795 ফট এক্সইউভি 300 আপোনালোকে পাই আছে অতি সোনকালে যোগাযোগ কৰক যদি এক্সইউভি 300 বিচাৰি আছিলে দাদা এখন 1.5 লাখ বা 1 লাখ 80,000 মান দিলে হৈ যাব ওয়াগনার কক আকু ওয়াগনার এখন 2014 হয় ভিএক্স আই আচ্ছা গাড়ি খুব ধুনিয়া হৈ আছে ওকে আপোনাৰ সিট কভার টিট কভার নতুন লাগি আছে টায়ার সায়ার পুরা নতুন হয় ওকে এখনৰ দাম রাখিছো আমি 245 ইনক্লুডিং ট্রান্সফার এখন ঠিক আইব ডিসপ্লে লাগি আছে মাত্র 2,45,000 টাকা আপনার এখন দি আছে ওয়াগনার যদি লম বলি ভাবি আছে গাইস অতি সোনকালে যোগাযোগ করুক দাদার হইতে স্ক্রিনের নাম্বার আহি আছে বহুদিন পিছত গাড়ি বিচারিব গাড়ি সেল হয়ে যাব এখন রিফাইন্যান্স হবো দাদা রিফাইন্যান্স হবো 50,000 টাকা ডাউন পেমেন্ট দিলে হয়ে যাব ওকে মাত্র 50,000 টাকা ডাউন পেমেন্টত পূজা বলি লই যাব পারিব ঘরের সম্পত্তি এটা নেক্সট আকো এখন ওয়াগনার এখন 2014 হয় আচ্ছা ভিএক্স আই হয় ওকে এখন আমি প্রাইস রাখিছি 260 টায়ার কন্ডিশনে ধুনিয়া দেখিছো ওকে 2,60,000 টাকাত আপোনালোকে রেড কালার ওয়াগনার পাই আছে ওয়াগনারৰ দামখিনি খুব ধুনিয়া লাগিছে মানে মাত্র 2,60,000 টাকাত এখন লৈ যাব পাৰিব দাদা 2 বছৰ মানৰ ৰিফাইনেন্স হৈ যাব 2 বছৰ 3 বছৰ হৈ যাব 3 বছৰ হৈ যাব নেক্সট নিউ লুক্সৰ সুইফট অল লুক্সৰ এখন দেখুৱালো এখন সুইফট জেডএক্স আই প্লাস হয় পুরা টপ মডেল হয় 2020 মডেল ওকে গাড়ি চলিছে 64,000 পুরা অরিজিনাল আছে আচ্ছা আর জেডএক্স আই প্লাসৰ ফিচার জানে কাস্টমারে কি কি থাকে ওকে লাগে এখন ফার্স্ট ওনার পাবো দাদা ফার্স্ট ওনার হয় আচ্ছা ফার্স্ট ওনার গাড়ি যদি জেডএক্স আই প্লাস এখন সুইফট লম বলি ভাবি আছে অতি সোনকালে যোগাযোগ করক কি অফার দিব দাদা এখন কক এখন আমি একেবারে দাম কম রাখিছো এখন আমি ফিক্স 5,75,000 হলে দে দিম আচ্ছা নতুন খন কিমান পড়ে জেডএক্স আই প্লাস 8 লাখ পড়ে যায় 8 লাখ মান পড়ি যাব ওকে এখন 2 লাখ মান দিলে 1 লাখ টাকা দিলে ওলাই যাব 1 লাখ টাকা দিলে ওলাই যাব নেক্সট আইছো অল লুক্সৰ ডিজায়ার এখন আপোনাৰ 2015ৰ সুইফট ডিজায়ার ভিডিআই হয় ডিজেল ভার্সন আচ্ছা ডিজেলত মাইলেজ খুবই ভাল কোনোবাই যদি ভাড়া মারিম বলি ভাবে এখন লব পারে 25-23 এনেকুৱা মাইলেজ পায় আচ্ছা এখন আমি দাম রাখিছো 2,55,000 2,55,000 টাকাত আপোনালোকে ডিজায়ার পাই আছে গাইস গাড়ি চাও কি সুন্দর হৈ আছে 80,000 টাকা ডাউন পেমেন্ট দিলে ওলাই যাব আচ্ছা এখনতো রিফাইন্যান্স সুবিধা পাবো হয় হৈ যাব 80,000 ডাউন পেমেন্ট ওলাই যাব মাত্র 80,000 মান টাকা দি আপোনালোকে লৈ যাব পারিব 2,45,000 টাকা প্রাইস আছে মাত্র নেক্সট আইছো কম বাজেটৰ গাড়ি ইয়ন দাদা বাইকৰ বাজেটত দিব লাগিব ইয়নখন বাইকৰ বাজেটৰ দিম 2017ৰ হয় নাম্বাৰটো অকণমান দাগি আছে এটো আমি কৰাই দিম আচ্ছা এখনৰ আমি দাম ৰাখি এখন মেগনা হয় আচ্ছা এখনৰ দাম ৰাখিছো 195 মেগনা মডেল আপোনালোকে 195ত পাই আছে 2017 মডেল 2000 ওকে এইটো রিফাইন্যান্স হৈ যাব আপোনালোকে 2000 ডাউন পেমেন্ট দিলে ওলাই যাব ওকে 2017ৰ গাড়ী যদি ইয়ন এখন লম বুলি ভাবি আছে আপোনালোকে অতি সোনকালে যোগাযোগ কৰক দাদা ফার্স্ট ওনার গাড়ি পাবো এখনো হয় ওকে নেক্সট আইছো খারামারা পারপজৰ কাৰণে সবচে বেস্ট গাড়ি ট্রেভেরা সিটার হয় ওকে আপোনা বহুত কম দামত দি আছো 2007ৰ গাড়ি হয় আচ্ছা টেক্স 2029 লৈ পে কৰা আছে আচ্ছা এখন এসি এসি রানিং আছে রুফ এসি আছে এখন আপোনা পিছফালে কাস্টমার পিছফালে যোন মানুহ বহিব তেখেতো এসি পাব ওকে ফ্রন্টতে নহয় পিছফালে এসি আছে আচ্ছা এখন টপ মডেল হয় এলো হিল আছে ব্যাক ক্যামেরা সব লাগি আছে আচ্ছা এখন দাম রাখিছে 1,35,000 ওকে ইনক্লুডিং ট্রান্সফার কি কয় 1,35,000 সেভেন সিটার গাড়ি এখন বাইকৰ দামত দি আছে গাইস 1,35,000 টকাত আপোনালোকক সেভেন সিটার গাড়ি দি আছে আৰু রিফাইন্যান্সৰ সুবিধা পাব এখন দাদা এখন রিফাইন্যান্স নহব এখন কেছত লব লাগিব ওকে নেক্সট সিল্কি সিলভারত ইয়ন এখন 2012 ফর মেগনা ইয়ন আচ্ছা এখন আমি দাম রাখি এখন তো এসি পাওয়ার সিং পাওয়ার ব্যান্ড সব পাই যাব আচ্ছা আমি ডকুমেন্ট সব করাই দিম এখন দাম রাখিছো 1,25,000 ফিক্স 1,25,000
মাত্র 125,000 টাকাত আপনালকে পাই আছে মেগনা মডেল হয় মেগনা হয় ওকে চাইছো ইকো স্পোর্ট ফোর্ড যদি স্পোর্ট হয় আপনা 2019 এর হয় আচ্ছা এটো ট্রেন মডেল হয় কিন্তু আমি টাইটেনিয়াম মত কনভার্ট করিছো এলওএল জেলওএল আফটার মার্কেট লগাইছো আচ্ছা গাড়ি খুবই ভালে আছে ওকে আর ইকো স্পোর্ট জানে বহুত সেফটি গাড়ি হয় ওকে এখনো আমি দাম রাখিছো 5,45,000 ওকে 5,45,000 টাকা প্রাইস আছে হরুকে কিবা এটা দাদা কম করাই দিব স্পেশালি যাব 1,00,000 টাকা ডাউন পেমেন্ট দিলে হবে 2019 এর হয় আচ্ছা 2019 এর গাড়ি রিফাইন্যান্স হয়ে যাব মাত্র 1,00,000 টাকা দিও আর ইকো স্পোর্ট যদি বিচারি আছিল আপনালকে ঘরত লৈ যাও এখন নেক্সট ইয়ন খন কক দাদা ইয়ন এখন 2012 এর হয় আচ্ছা এরা হয় এসি পাওয়ার স্টিয়ারিং পাই যাব ওকে গাড়ি খুবই ভালে আছে আচ্ছা আপনি আমি গুটে কাগজ ডকুমেন্ট আপনাক করাই দিম 1,25,000 টাকা ঠিক আছে কাগজপাতি করা 1,25,000 টাকা 1,25,000 ডিলার আহিলে দাম বেশি হব নাকি দাদা না নহয় দাদা ডিলার আহিলে কইছি ভিডিও দেখাই দিব বেশি হলে কাস্টমারে আমার উপর জি অ্যাকশন লৈ লব পারিব যেটু দাম কইছো রিগেল দাম আচ্ছা লিগেল দাম তাতে মানে জিতু কইছো তাত কই কমান কিবা এটা কম হই যাব হয়নে স্লাইড কিবা এটা কম হবো বহুত বেশি না হবো বহুত বেশি না হবো প্রাইস অলরেডি কমে কইছো আচ্ছা তো গাইজ দাদার হইতে মিলি ফেলে ইয়াতে যেখানে গাড়ি আছে গোটেখিনি ইনফরমেশন দিবলৈ চেষ্টা করলো দাদা ইয়ার উপরে গাড়ি কিবা আহিবলগী আছে নেকি বা স্টকত আছে নেকি স্টকত আছে আমার বেলেগ পার্কিংত আছে আচ্ছা 2021 ৰ ডিজার পাব আচ্ছা আর 2012 ৰ কেটেন ভিএক্সআই পাব অল লুক যেটো মানে খুবই ডিমান্ডেড গাড়ি হয় এখন হয় এখনো আহিব কালি পরিছে মানে পাই যাব আচ্ছা তো আরো স্টকত আহিব লগা আছে নতুন নতুন আপোনাক মানে কইলে হল মই জনা দিম যে গাড়ি লাগে দিব পৰা চেষ্টা কৰিম ওকে জি গাড়ি লাগে দিব কাৰণে চেষ্টা কৰিব দাদা সপ্তাহত 7 দিন খোলা থাকিব ডিলার খোলা থাকিব ওকে 7 দিন খোলা থাকিব ডিলারৰ এড্ৰেছটো ভিডিঅৰ আৰম্ভণিতে দিয়া হৈছে আৰু যদি কোনোবা কিবা গাড়ি লাগে বা কোনোবা গাড়ি এখন যদি ভিডিঅত পছন্দ হৈছে আপোনালোকে দাদা কল কৰি ফটোখিনি প্ৰভাইড কৰিব পাৰিব আপুনি প্ৰভাইড ভিডিঅ জি লাগে মই প্ৰভাইড কৰিম কোনোবা যদি অনলাইন বুকিং কৰিব খোজে অনলাইনতো বুকিং কৰিব পাৰিব অনলাইনতো বুকিং ৰাখি দিব পাৰিব ওকে তো ধন্যবাদ দাদা ভিডিঅটো চোৱাৰ বাবে লগ পাম নতুন এটা ভিডিঅৰতে নতুন এটা ঠাইত জয় আহক